স্যার রিটায়ারমেন্ট তো হয়েই গেল, এরপর কি করবেন কিছু ভাবলেন? না এখনো ভাবিনি। দেখি কি আর ভাববে, পরিবার আর নাতি নাতির সাথে সময় কাটাবে। কিন্তু ছেলে মেয়ে তো কাছে থাকে না। স্যার আমরা অনেক মিস করবো স্যার আপনাকে। ভালো থাকবেন। জি স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার আপনি আর ম্যাডাম তো বাসায় একাই থাকেন, যদি কখনো দরকার হয় আমাকে ডাইকেন। ভালো থেকো। তোমার জন্য হ্যাপি রিটায়ারমেন্ট ডে বাবা। এখন থেকে এই বাসায় থাকবো, তোমাদের ছাড়া থাকতে ভালো লাগে না। কিন্তু তোর চাকরি? ট্রান্সফারটা এবার নিয়েই নিলাম। আর আমার চেম্বারটাও ভাবছি এখানেই শিফট করব। রোজ বিকেলে আমরা একসাথে হাঁটতে যাব, যেভাবে তুমি আমাদেরকে নিয়ে হাঁটতে যেতে। আর সপ্তাহে ছুটির দুদিন দূরে কোথাও ঘুরতে যাব। বাবা তুমি খুশি হওনি? এর থেকে খুশির কি হতে পারে বল। আচ্ছা আমি কোনো প্ল্যানেই নেই। আছেন তো মা, আমি আপনি সবার জন্য মজার মজার রান্না করব। তাই ভালো হবে। আমাদের পরিবার। হ্যাপি ফাদার্স ডে।